Hi guys, Assalamualaikum. আজকে আমাদের বার্থডে, ইয়ে! এখানে রান্না হয়েছে পাস্তা, অনেক ডিলিশিয়াস মনে হচ্ছে। তারা সেদিকে একটু, এখানে কেক কাটার সময় ফুটাবে এই দুইটা স্টিক নিয়ে এসেছে। এগুলোর অ্যাকচুয়াল নাম আমার জানা নেই, আমি কখনো জানার চেষ্টাও করি নাই। তো এখানে প্লেটের সব কিছু রাখা হয়েছে, সব কিছু অলমোস্ট হয়ে গেছে। আর একটু আপনাদেরকে এক ঝলক দেখায় আসি কীভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে পাস্তা নেওয়া হচ্ছে প্লেটে টেবিলে দেওয়ার জন্য, আমার শাশুড়ি পারছিল। আর এখানে অনেক মজার একটা ডিলিশিয়াস একটা ডেজার্ট ছিল। তো সব কিছু সেট আপ শেষ হওয়ার পর আমরা দাঁড়িয়ে গেলাম কেক কাটার জন্য। আজকে আমার দেবরের, ছোট দেবরেরও একসাথে বার্থডে আমার সাথে। তো এটা একটা মজার ব্যাপার যে আমাদের দুজনের বার্থডে সেম দিনে। তো এবারে সেলিব্রেশনটা একটু বিগ ছিল। আর এদিকে তাহসিন ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছিল। কেকটা এত বেশি বিউটিফুল ছিল, এত এত লাভলি ছিল, কি বলবো, মানে কাটতেই মন চাচ্ছিল না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল আর ভিডিও করতে। আমি যে কত ছবি আর ভিডিও করলাম সবাই করছিল, মানে অনেক সুন্দর হয়েছে কেকটা। আর এটা তাহসিন ও চুজ করে অর্ডার দিছিল, আমরা আজকে দেখলাম। আর আমি দেখেন কত কথা বলতেছি, মানে এক্সাইটমেন্টে কত যে কথা বলতেছি।
লাইফ, কেক কাটিং শেটিং শেষ, এখন চলছে ডিনার টাইম। এখানে ছিল চিকেন অ্যারাবিক মান্দি, তারপর ছিল অনেকগুলো পিৎজা, কেএফসি, যার যার ইচ্ছে মতো নিতে পারবে, সবাই সব কিছু নিয়েছে, সবার পছন্দের খাবারই এগুলো, এখানে এগুলোই বেশি চলে। তো আসলে আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক গেস্ট আসছে, তো বাসায় করা সম্ভব না, সেজন্য সব কিছু বাইরে থেকে অর্ডার করা হয়েছিল, আর লাস্টে ডিজার্টও ছিল। সো সবাই অনেক এনজয় করেছে, আমরাও অনেক এনজয় করেছি দিনটা। আমার ব্লগটা কেমন লেগেছে আর আমার বার্থডে সেলিব্রেশনটা, মানে আমাদের বার্থডে সেলিব্রেশনটা কেমন হয়েছে জানাবেন, সবাই ভালো থাকবেন। আর এটা হচ্ছে একটু করে এই করিয়া ভিডিও করে নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।